ব্যাপার কোথায় যাচ্ছো? হোয়াট ননসেন্স সোহেল, কি হয়েছে তোমার? পথ ছাড়ো নিশা, আমাকে যেতে দাও। না, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি যেতে পারবে না। তোমাকে বলতেই হবে, কেন আজ তুমি আমাকে অ্যাভয়েড করছো? আমি কিছুই বলতে চাই না, কিছুই শুনতে চাই না। বাস এইটুকু জেনে রাখো, আজ এখন এই মুহূর্ত থেকে তোমার আমার সম্পর্ক শেষ। কিন্তু কেন? কি অপরাধ করেছি আমি? বিনা অপরাধে কিসের শাস্তি তুমি আমাকে দিতে চাও? তোমাকে ভালোবেসে আমি আমার মা বোনের চোখের কাঁটা হতে পারবো না, তাদের মনে কষ্ট দিতে পারবো না। আমাকে ভালোবাসলে যদি তুমি তোমার মা বোনের চোখে কাঁটা হও, আমাকে ভালোবাসলে যদি তোমার মা বোনের মনে কষ্ট হয়, তাহলে তাহলে কেন ভালোবাসার আগে এই কথা বলনি? জবাব দাও। সেদিন তোমাকে আমার বাবা যতগুলো আঘাত করেছিল, আমিও ততগুলো আঘাত নিজের গায়ে নিজে নিয়েছিলাম। কারণ কারণ এই ভেবে, সুখ দুঃখ যেন দুজনে সমানভাবে ভাগ করে নিতে পারি। কিন্তু আজ তোমার আমার ভালোবাসার মাঝে যখন বাধা এসে দাঁড়ালো, তখন তখন তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো, এ তোমার কেমন ভালোবাসা? তোমার আমার ভালোবাসার কি অর্থ সোহেল? নিশা, নিশা, এতদিন তোমার আমার যে সম্পর্ক ছিল তাকে তাকে একটা স্বপ্ন মনে করে আমাকে ভুলে যাও নিশা, ভুলে যাও। ভালোবাসাকে স্বপ্ন মনে করবো? এ তুমি কি বলছো সোহেল? হ্যাঁ, এরপর তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাইলে আমার আত্মহত্যা ছাড়া হওয়ার কোনো পথ থাকবে না। ঠিক আছে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তাহলে আমিও পারবো তোমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যেতে। এ জীবনে যদি তোমাকে আমি না পাই, তাহলে এ পৃথিবীতে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। I love you, Nisha. I love you, sir. I love you. I love you. কোনদিন সোহেলের দিকে রিভলভার ওঠালে আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে দেবো।